হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। আজকে হচ্ছে সানডে, তো আজকে আমি আপনাদের করে দেখাবো অনেক মজার একটি রেসিপি। সেটা হলো ব্রোকলি দিয়ে মুগ ডাল, অনেক মজার খেতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে বলে নিই, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। মুগ ডাল দিয়ে ব্রোকলির জন্য, এই রেসিপিটির জন্য যা যা লাগবে সেটা হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ব্রোকলি, মুগ ডাল, আর হচ্ছে হলুদ, লবণ, কাঁচামরিচ আর পাঁচফোড়ন। তো চলুন শুরু করা যাক। ডালটা ভেজে নিচ্ছে আমি, এভাবে কিছুক্ষণ ভেজে নিব, কারণ মুগ ডালের একটা গন্ধ থাকে, এই জন্য একটু ভেজে নিব। তারপর এটাকে সিদ্ধতে বসিয়ে দিব, জল দিয়ে ভালো করে ধুয়ে। এবারে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে জল গরম হতে দিয়ে দিয়েছি। জলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, আর এখানে আমি মুগ ডালটাকে ভেজে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলাকে গরম জলের মধ্যে দিয়ে দিব। ওদিকে স্নেহা আজকে সকাল থেকে খুবই কাশি হচ্ছে, কি যে করবো মেয়েটাকে নিয়ে বুঝতে পারছি না। ডাল দিয়ে দিয়েছি, এবারে আমি কাঁচামরিচ গুলোকে দিয়ে দিব, ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর দিয়ে দিব একটু লবণ। এখন খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। তবে আপনাদের আর একটা টিপস বলে দেই, কখনো ডাল সিদ্ধ করার সময় হলুদ দেবেন না, এতে দেখা যায় যে ডালটা সিদ্ধ হতে অনেক বেশি টাইম লেগে যায়। আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে এভাবে ঘেঁটে দিচ্ছি। ডাল এবার জল দিয়ে দিব, এটা হচ্ছে গরম জল, আপনারা চাইলে ঠান্ডা জল ইউজ করতে পারেন। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব ব্রোকলিটা। ব্রোকলিটা ভালো করে সিদ্ধ করে নিব ডালের সঙ্গে। আমার ডাল আর ব্রোকলিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি প্যানে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে আমার ডালটাকে বাগার দিয়ে দিব। পাঁচফোড়নটা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে একটু নেড়ে দিব। আর আপনারা চাইলে এর মধ্যে একটু চিনি অ্যাড করতে পারেন, বাট আমি যেহেতু চিনি খাই না, সো অ্যাড করবো না। এতে হয়ে গেল আমার ব্রোকলি দিয়ে মুগ ডাল। ডালটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলেছি। তো এই তো হয়ে গেল আমার ব্রোকলি দিয়ে মুগ ডাল, কালারটা অনেক সুন্দর এসছে। তো আমার রান্না করা শেষ, এবার স্নান করে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। আজকে তো তোমাদের বলছি, একটা হলো ব্রোকলি দিয়ে মুগ ডাল, আর এটা হলো ছোট মাছ পেঁপে দিয়ে, আর এটা হচ্ছে বেগুন ভাজি। এই দুইটা তোমাদের দেখাইনি কারণ সময় ছিল না। তো আমি এখন একটু খেয়ে দেখব যে ব্রোকলি দিয়ে ডালটা কেমন হলো। সঙ্গে একটু বেগুন ভাজি, হুম
তুমি? বাহ, দারুণ হয়েছে। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো, অনেক মজা। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই, টাটা।